আসসালামু আলাইকুম, আমি আবারও আফুল্লাম আপনার মাঝে। এর আগের বার কইছিলাম যে আপনারা সুন্দর কইরা খেলাটা দেয়াম, মেয়েদের লেগে খেলা দেয়াইতাম পারছি না। তো আজকে নিন আমার সহকারে দেন সবাই, এই চশমাটা কিনছি প্রায় 1.5 লাখ রুপি, বাংলাদেশের অনেক টায়ার হিসাব করে খুলে যেতাম না, তো রওনা দিলাম মাঠের উদ্দেশ্যে যাইতেছি। তো যাইতে যাইতে আমরা প্রাণপ্রিয় বাসটিন তারে আমরা ভৈরবের প্রাণ কেন্দ্র বইলা থাই। হ্যাঁ, অনেকেই জায়গাটা চিনেন। তো আজকে আমরা প্রথম যাইতেছি, যাওয়ার পরে দেখা গেছে যে এই আমরা স্টেডিয়ামের মেন গেট, এখানে বিজিবি টিজিবি সব বুয়া নির্বাচনের কারণে তারা এন ক্যাম্প করছে। তো আমরা না করতেছি যে এন্দা ঢুকলে সমস্যা, এন্দা ঢুন যেত না, হেলুন যেত না। তো আমরা আবার অন্যরকম মানুষ, তারা টাইম না দিয়েছে, আমরা ঢুকে গেছি ফাঁসে দা কত কিছু হেলতে হইব। আর এন্দা আগুন সাগুন লাগে উসলে লিতে শীত মায় দিন, আত্মাফার মানুষ নেই, আগুন লাগাইবার মানুষ অভাব নেই। তো ভিতরে ঢোয়ার পরে এন্দা আপনার সামনে এক হুন্ডার থোয়া এন এক বড় ভোগ হইতেছে যে হুন্ডাটা লুয়ে ভিতরে ঢুক। তো আমি আবার বেবি মানুষ, তো আইটার ঢোয়া আমার পছন্দ না, হুন্ডার লুয়ে ঢুকলাম। তো গেলাম গা মাড়ো, মাড়ো যাওয়ার পরে দেখলাম যে ফুলাবান সব এন হারে কাজ কাম করতেছে। তেন আমরা এক বড় ভাই, তারে সুইপারের যে দায়িত্ব এটা আমরা দিলাম নিজ দায়িত্ব করার লাইগা। তো এন বলাররা সবাই শব্দ বোমা ইউজ করতেছে, কেটা কী করবো না করবো, এনে ঝগড়ার লাইগা যাবার একটা পরিস্থিতি, জলজলা পরিস্থিতি। তো আমি এন থেকে সৈরা আয়সেরা মাঠের যে আমরা গ্যালারি, গ্যালারি সাইডে আয় বইলাম। তেনা বলাররা প্র্যাকটিস করতেছে, সবার হাত মাত ছড়াইতেছে। তো আমরা আমি ফেললাম আমার প্লেয়ারের সাইডে ফাইডে, যারা আমার প্লেয়াররা এনে বোয়া, তো হেরার লয়ে বইলাম। তেনা প্রায় খেলা শুরু, সবাই সেটা প্লেয়াররা এনে ফাঁকে ফুকে হারিয়েছে 5 নম্বর প্লেয়াররা। তো এনে কাইটটা কুইটটা কোনো রকম এনে খেলা চলতেছে আর কি। আমার এনে বিজিবির ডর যদি বাড়ি শুরু করে তো আরেক সমস্যা, খেলার হেলাও গেলো, ইজ্জতও গেলো। তো ছক্কা চাই, তো মনে করেন যে গোলবারের ভিতরে ছক্কা মারা দিয়ে বলছে। ক্রিকেটের লোকে ফুটবল খেলা হইতেছে, আমরা যে ব্যাটসম্যান হ্যাঁ, তো ক্রিস গিলের সাইড এফাইডের অনেক বড় প্লেয়ার, সিপিএল বিপিএল থেকে লুয়ে সে, আইপিএল থেকে লুয়ে, যে কোনো প্লেয়ার হেরার লগে হার মানতে হইব। তো আমরা খেলা প্রায় মনে করেন শেষের দিকে, এন্দা আমরা যেতে দেয় আমরা চিন্তা করতেছি, কিন্তু আবার হেরা দেওয়ার একটা পরিস্থিতি। এন্দা বলারের গতি অনেক ভালো, প্রথম ওভার কইরে গেছে মনে করেন, প্রথম বলি প্রথম উইকেট। তো খেলা আমরা আর কোনো চিন্তা ভাবনা নাই, ইনশাল্লাহ আমরা খেলা জিতুম, যেহেতু আমি গেছি চিন্তার কোনো টেনশন নাই। আমি ইনশাল্লাহ খেলা জেতানোর পড়া চেষ্টা করুম। শুলিয়ার গাম জোর 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 করে পড়তেছে, নায়ের গাম ফাওয়া পড়তেছে, ফাওয়ার গাম নাও পড়তেছে। তো আবার গেলাম, বল ডট দিতেছি, চার ছক্কা মারার কোনো চান্সই নাই। এটা প্লেয়ার আমার কাছে নুন ভাত। তো খেলতেছি খেলতেছি প্রায় খেলা শেষ, আমার ভাই মন খারাপ করে বইলিছে, তার আমরা অনেক ব্যবধানে হারাইছি, এটা কষ্টের হাসি, সেটা আপনারা বুঝবেন না। তো নেক্সট ব্লগে আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।